টানা তিন চার দিন ধরে মুষলধারে বৃষ্টি। আমি দাদা কাছে একটাই আমার আবেদন, আমি অনেক কষ্ট করে পড়েছি, আমার পর্যটকের থাকার কোনো পরিস্থিতি করিনি। জলের তোরে ভেঙেছে বহু বাড়ি ঘর দোকানপাট। খালটা অনেক বড় হয়েছে, আগে ছোট ছিল, অনেক বড় করে ফেলেছে। তার জন্য তারপর যেভাবে কাছে সেভাবে পুরো খাড়া করে কাছে পুরো ধস নেমে গেছে। ক্ষতিগ্রস্ত প্রায় 35 থেকে 40টি বাড়ি, মাটি ধসে গিয়ে একাধিক বাড়িঘর ঝুলছে। ছবিটা উত্তর চব্বিশ পরগনার অশোকনগর পুরসভার 5 নম্বর ওয়ার্ড। খাল সংস্কারের জেরেই এই বিপত্তি, অভিযোগ স্থানীয়দের। খাল সংশোধনের পর থেকে এই জিনিসটা হয়ে গেছে। খালটা ছোট ছিল, কাটানোর পরে এরকম হয়েছে। এখন আমার একটাই আবেদন, মানে এটা একটু কোনো একটা ব্যবস্থা যদি সরকার করে। পুরোই ভেঙে গেছে আমার বাড়িটা, পায়খানা, বাথরুম, কল সবই চলে গেছে। বর্তমানে এলাকার পার্শ্ববর্তী একটি স্কুলে থাকার বন্দোবস্ত করা হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। তারা বলে গেল যে ঘরের দেশ করে যেতে, তোমার এক কমিটি হল আছে ওখানে চলে যেতে, ওখানে খাওয়া ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া সবই চলে ওখানে চলে যাবা। 50% মধ্যে ধরে নিন আপনার 25% ঘর বাড়ি মানে ক্ষয়ক্ষতি হয়েছে, এবং মানুষজন তো অর্ধেক এখন স্কুলেই আছে, আমাদের 19 নম্বর হাই স্কুলে আছে। প্রাকৃতিক দুর্যোগের পর সমস্যার সমাধানের আশ্বাস কাউন্সিলরের। মধ্যে আমি সবার বলবো, কালকে গতকাল রাত্রিবেলা আমি প্রত্যেকটা খালপাড়ে আমি ছিলাম, অসমতর পৌরসভার চেয়ারম্যান ছিলেন, অসমতর থানার লোক ছিলেন, ডিডিও অফিসের লোক ছিলেন, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে আমরা রিকোয়েস্ট করেছি যে আপনারা ধ্যান শুনিয়ে চলুন, আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করছি, অন্তত এই প্রাকৃতিক দুর্যোগটা কাটুক, আমরা আবার আপনাদের যেখানে ছিলেন সেখানে আপনাদের। মঙ্গলবার রাতে আকাশ ভাঙা বৃষ্টিতে প্রাচীন বটগাছ ভেঙে বিপত্তি, ক্ষতিগ্রস্ত একটি অস্থায়ী গোডাউন ও একটি বাড়ি, ইলেকট্রিক পোস্ট ভেঙে বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ব্যাপক চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার গিলেবাড়িয়া এলাকায়। সারা ধরে তো বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, পড়া গেল, এই মানে পড়ে গেল একটা কারখানা উপরে, আমার ঘরের উপরে। কি গাছ এটা? বটগাছ। ঘুমের থেকে উঠে দেখি যে একটা মানে উঠে বসেছিলাম, দেখি যে হুড়মুড় করে এইসব গাছ পোস্টার এইসব ঘরের উপরে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়েছে, বিদ্যুৎ পরিষেবা। নিজের খেয়ালে ধ্বংসলীলা চালিয়েছে প্রকৃতি, যদিও এখনও টনক নড়েনি প্রশাসনের। এদিকে প্রশাসনের দিকে তাকিয়ে আছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। উত্তর চব্বিশ পরগনা থেকে দেবকুমার দে ও পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।